তোমার পক্ষে খুব নিষিদ্ধই গেছে আজকে ধরে মধ্যে হুমায়ুন ভাই যে বিজনেস প্ল্যানটা দিল, এই বিজনেস প্ল্যানে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ঝুঁকি 100%, ঝুঁকিটা 100%, আর যে কোনো বিজনেস করতে গেলে আমার মনে হয় লাভ লস দুইটাই থাকবে, আর যেখানে লাভ লস নাই সেটা মানে আমার ভাষায় বলতে গেলে সেটা সুদের মতো হয়ে যায়, যেখানে লস নাই, আর বিজনেস মানে লাভ ক্ষতি দুইটাই থাকবে। তবে আমাদের ওই জিনিসটা বিবেচনা করা উচিত যেখানে ঝুঁকিটা কম, এটা আমার কথা। আর পাশ্চাত্যের যে উদ্যোগটা, এই উদ্যোগের ভিউটাই এখন পর্যন্ত আমি ক্লিয়ার হই নাই যে আমাদের ভিউটা কি, আমরা যে বিজনেসটা দাঁড় করাবো এই বিজনেসটার ভিউটা কি, এটা আমার একটা কোশ্চেন। আর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে আমি আজ উজ্জ্বল, আমি এই বিজনেস ইনভেস্ট করব, কি পারপাস ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, দৃশ্যমান কি আছে এটা। আমরা সবাই এখানে ফ্রেন্ড, আমরা সবাই বন্ধু, কিন্তু আমি যেখানে ইনভেস্ট করব, কিসে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, এটাও একটা কোশ্চেন। যেমন ফিরোজ ভাই একটা কথা বলে গেছে যে দৃশ্যমান, দৃশ্যমান কিছু দেখাতে পারো, সেই দৃশ্যমানটা কি, এটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। মানে এটা হচ্ছে আমার কোশ্চেন। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো যে আমি আজ উজ্জ্বল পাশ্চাত্যের বন্ধু এখানে আসছি, আমি এখানে ইনভেস্ট করবো, মানে এই বিজনেসটা ভিউটা কত বড়, দৃশ্যমানটা মানে আমরা যে দেখছি এবং আমাকে দেখানো হয় না এখন পর্যন্ত, আমি যে বিজনেসটা কোথায় নিয়ে যাচ্ছি, কত কোটি টাকার বিজনেস, আমি এই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার, যার জন্য আমি একটু সময় চাচ্ছি সবার কথাগুলো শোনার জন্য, বোঝার জন্য, তারপর আমি কথা বললে মনে হয় আমার দিক থেকে আমি একটু মানে কমফোর্ট ফিল করতাম, যেহেতু আমি আজকে নতুন, হয়তো বা আগে একটা মিটিং হয়ে গেছে, আমি বিষয়গুলো জানি না, অনলাইনে এখন পর্যন্ত আমি একবারও যুক্ত হই নাই, বিষয়গুলো এখন আমি অবগত না, যার জন্য আমার ভিতর থেকে শুধু প্রশ্ন আসতেছে। যত গ্রুপে আসো তুমি চ্যানেলে দেখছো, গ্রুপে শুধু দেখতেছি, আমি কোনো মিটিং এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হই নাই। যারা মিটিং এ মানে গুগলে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তাদেরকেও বলতেছি আমি আজকে নতুন এই এই মিটিং এ, তো এই জন্যই আমার কথাটা যে আমি একটু পরে বললে মনে হয় আমার দিক থেকে ভালো হতো বিষয়টা। এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। আচ্ছা ধন্যবাদ বন্ধু উজ্জ্বল হোসেনকে। তো আচ্ছা এখন হচ্ছে আমরা যেহেতু আজকে প্রথম তো এখন আমাদের যে নতুন আছে এবং পুরাতন আছে, আজকে হচ্ছে আমাদের একটা ডিসিশন মেকিং এর বিষয় যে আসলে আমরা কি করব বা কি করতে চাচ্ছি। তো এই বিষয়ে এই মুহূর্তে তাহলে আমি যেহেতু আমরা প্ল্যান কমিটিতে আছি, আমাদের যে সুনির্দিষ্ট প্ল্যানটা সেটা সম্পর্কে একটু বিস্তারিত সবাইকে তাহলে বলি। আমার মোবাইলটা দিও তো, দিল আমার মোবাইল, আমার মোবাইলটা দিও। বুধবার 15 দিন বন্ধ স্যার, আমার তো অবস্থা হ্যাঁ দিল আসো, এই হলে এখান থেকে শুরু করি। অনলাইনে যা আছে শুনতে পাচ্ছ? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন শোনা যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের যেহেতু বেশ কয়েকবার আমরা অনলাইন মিটিংয়ে এবং ফিজিক্যালি আসতে যেহেতু দ্বিতীয় মিটিং, আমরা সবার ভিতর থেকে এইটাই কিন্তু সবার কোশ্চেন, যারা আমরা প্রেজেন্ট ছিলাম এবং যারা প্রেজেন্ট ছিলাম না, যারা অনলাইনে ছিলাম, সবার একটা জিনিসই কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা কি করতে চাচ্ছি সেটার একটা সুনির্দিষ্ট ডিসিশন এবং সেটা যাতে দৃশ্যমান হয় এমন কিছু। তো যে কোনো বিজনেস শুরু করতে গেলে দেখা যায় যে বিজনেসের উদ্দেশ্যটা কি, এটা যদি ক্লিয়ার থাকে তো ওই অনুযায়ী বিজনেসটা সেট আপ হয় বা বিজনেসটা নির্ধারিত হয়। তো আমাদের এখানে যেহেতু আমরা পাঁচ সাত, আমাদের মনে হয় দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে আমরা অবশ্যই যারা বিজনেস করব, বিজনেস করে তারা লাভবান হবো, এটা সকল বিজনেসের প্রধান উদ্দেশ্য থাকে, এটাই মূল উদ্দেশ্য, বিজনেসের একমাত্র উদ্দেশ্য থাকে। আর আমাদের মনে হয় দ্বিতীয় একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যে পাঁচ সাত, এটা কত বন্ধুকে আমরা কানেক্ট করতে পারি, কত বন্ধুর কাছে যেতে পারি, কত বন্ধুর উপকার করতে পারি, বিষয়টা এটাও একটা আমাদের উদ্দেশ্য, যেহেতু আমরা সব কিছুতে পাঁচ সাত অগ্রাধিকার দিচ্ছি। তো এরকম হিসেবে আমরা প্রাথমিক অবস্থায় যে আলোচনা হতে একটা মোটামুটি সবাই যেটাই রাজি, সেটা হচ্ছে আমরা এরকম চাচ্ছি যে প্রোডাকশন বেস সুপারশপ করার জন্য একটা, তো প্রোডাকশন বেস সুপারশপ যেখানে কিনা FMCG প্রোডাক্টগুলো মুখ্য থাকে এবং এটার সাথে অন্যান্য প্রোডাক্ট অদ্ভুতভাবে জড়িত, মানে সুপারশপ এমন একটা জিনিস, এই সুপারশপকে বর্তমানে বলা যায় যে একটা আলাদিনের চেরা গাড়ি। আমরা যদি কিনা আগেকার দিনে গল্প শুনতাম যে আলাদিনের চেরাকে বলতো যে এটা দাও ওইটাই হাজির, এরকম বিষয়টা হচ্ছে আমরা সুপারশপ গেলে এমন কোনো প্রোডাক্ট নাই বা এমন কোনো জিনিস নাই যেটা না পাই আর কি, সুপারশপটা এমন হয়ে গেছে। তো আমরাও সুপারশপ করতে চাচ্ছি, তো আমাদের সুপারশপটা হচ্ছে গতানুগতিক ধারার না, আমরা কমনভাবে যেমন আগরা অন্য কিছু যাতে মিনা বাজার মিনাকলি বিভিন্ন সুপারশপ থাকে, তারপরে এখন ওরা বাংলাদেশের সবচেয়ে যেটা বিশেষ শহর আছে সেটা হচ্ছে স্বপ্ন এসআই কোম্পানি, আরএফএল কোম্পানি আছে, বেস্ট বাই, ডেলিশপ, দেখা শুনে আরও অনেকগুলি বিভিন্ন সুপারশপ আছে, ফ্যামিলি প্ল্যান আছে, অনেক কিছু। তো আমাদের জিনিসটা এরকম হবে না, আমরা চাচ্ছি যে সুপারশপ কাম ডিস্ট্রিবিউটর পয়েন্ট, এরকম আমি একটু যদি দেখতে পড়ি এখানে দেখছে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে যে আমরা নিজেদের প্রোডাকশনে কিছু প্রোডাক্ট থাকবে আর অন্যান্য যেমন সুপারশপে যা থাকে সেইগুলি প্রোডাক্ট থাকবে, আমাদের 100% যত ধরনের প্রোডাক্ট আছে বাংলাদেশে দৈনন্দিন ভিতরে যা যা প্রোডাক্ট চলে আমাদের সুপারশপে সব প্রোডাক্টই থাকবে, কিন্তু এইখানে আমাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্টগুলোও থাকবে। আর আমাদের যে প্রোডাকশনে যে পয়েন্টগুলি থাকবে সেটা ডিলার পয়েন্টও হবে আমাদের এই সুপারশপ, আমাদের প্ল্যানটা এরকম। তো আমি একটা জাস্ট যদি বলি যে একটা সুপারশপ দিলে যেহেতু প্রাথমিক অবস্থায় যত সুপারশপের বাজেট অনেক বেশি থাকে, একটা সুপারশপ দিতে গেলে ঢাকা শহরে প্রায় এখন 8-10 কোটি টাকা পর্যন্ত লাগে, আবার সেখানে প্রফিটে পৌঁছে তো অনেক সময় একটা লেনদেন প্রসেস লাগে, তাদের অনেক কিছু ই করতে হয়। তো আমাদের যেহেতু প্রথম অবস্থায় তবে এত বাজেট পাবো না, তো আমরা অল্প বাজেটের ভিতরে কীভাবে একটা প্রফিটেবল বিজনেস এবং যে ঝুঁকিমুক্ত একটা বিজনেস করতে পারে, এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ঝুঁকি সর্বনিম্ন, ঝুঁকি সর্বনিম্নটা কীভাবে, কারণ এইখানে দেখা গেছে হারাবার তেমন কিছু নাই, কারণ আমি যদি যে প্রোডাক্টগুলি আমরা কিনতেছি বা যার ভিতরে ইনভেস্ট করতেছি সেইখানে লসের সম্ভাবনা করতো, দেখছে আল্লাহ না করুক যে এমন কোনো প্রাকৃতিক কিছু ঘটলো যে সব কিছু মানে স্থগিত হয়ে গেলো, তো সেইখানেও দেখা গেছে যাদের মূলধন যেটা আছে সেটা অবশ্যই ফেরত আনা সম্ভব, এখানে লসের সম্ভাবনা সবচেয়ে কম। আর একটা হচ্ছে প্রফিটেবল, যে কত বেশি প্রফিট করা যায়, আমরা সর্বনিম্ন ইনভেস্ট করে সর্বোচ্চ প্রফিট কীভাবে করতে পারি, তো প্রফিটটা বিভিন্নভাবে হিসাব করে, এটা হচ্ছে যে আমি আজকেই একটা কিছু করলাম কালকে আমার প্রফিট শুরু হইলো, আর এটা হচ্ছে গ্রোয়িং বিজনেস, আমরা যদি দেখা গেছে আজকে একটা মূলধন দিয়ে শুরু করি এটা খুব দ্রুত বাড়তে থাকে, এটা ডাবল হয় ট্রিপল হয় খুব গাণিতিক হারে এটা বেড়ে যাবে খুব দ্রুত, সেটারও একটা প্ল্যান আছে। তো আমি জাস্ট একটা এটা প্রাথমিক একটা হিসাব দিই, যদি কিনা আমরা এরকম করি যে আমাদের টার্গেট ছিল যদি কিনা আমরা 1 কোটি টাকার একটা কোম্পানি নির্ধারণ করি যে কীভাবে সেটা আমরা এইখানে ই করবো, তো 1 কোটি টাকা আমাদের মূলধন যদি হয় 1 কোটি টাকা আমরা সুপারশপ কাম ডিস্ট্রিবিউটর করবো, আমাদের প্ল্যানটা এরকম হবে। তো এরকম রূপে এখন এইখানে আমরা দুইটা হিসাব করবো সবসময়, একটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি বেস আর একটা হচ্ছে আমাদের সুপারশপ বেস। সুপারশপ বেস যেটা করবো আমি জাস্ট একটা সুপারশপের হিসেব দেখাই, আমরা একটা সুপারশপ যদি করি সেই সুপারশপে আমরা প্রথম অবস্থা যে এখানে যদি একটা ইয়ে করি আমরা একটা সুপারশপ কাম ডিস্ট্রিবিউটর পয়েন্ট দেবো, সেইখানে আমাদের 4 জন প্রথমত সেলসম্যান থাকবে যাকে আমরা SR বলি,
এদের হচ্ছে এরা পাইকারি সেল দেবে বিভিন্ন দোকানে। ওরা আমরা ধরে নিই প্রথমে একটা থানায় বা একটা জেলার ভিতরে একটা সুপার শপ দিলাম, এখানে চারটা ছেলে থাকবে এসআর সেলস রিপ্রেজেন্টেটিভ প্রথম অবস্থায়, ধীরে ধীরে এই চলটা আরো বাড়বে, আর দুইজন থাকবে ডেলিভারি ম্যান, মানে দুইটা লোক যা অর্ডার কাটবে একটা ছেলে তাই ডেলিভারি দেবে, এটা হচ্ছে একটা প্ল্যান। আর এটা হচ্ছে আমরা যে সুপার শপটা দিব ওইটা কাউন্টার সেল হবে, তো এই কাউন্টার সেল এবং দুই এসআর দের সেল মিলা আমাদের এক মানে খুব দ্রুতই আমরা 2-3 মাসের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে যে ওই একটা পয়েন্ট থেকে সুপার শপ কাম ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে আমাদের সেল হবে, যেটা কিনা বিক্রয় হবে মোটামুটি আমাদের 50 লাখ টাকা। ১০ থেকে ২০ লাখ টাকা সেল করবে, আর এই এসআর এর সেলটা কিন্তু দিন দিন বাড়বে। আর আমাদের শোরুমে যেরকম থাকবে একটা যদি সুপার শপ থাকে সেইখানে দেখা গেছে আমাদের কিছু রেজিস্টার্ড কাস্টমার থাকবে, এই যে ওই উপজেলায় যে পাশ্চাত্যের যত প্লাবন আছে আমরা তাদেরকে রেজিস্টার্ড করে নেবো যে এই গ্রাহক কিনে যাতে আসে। এই প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করবে ওইটা আলাদা একটা প্ল্যান আছে, সেটা হয়তো আমরা অনলাইনে এইভাবে বিস্তারিত বলবো না, তো ওইটা আলাদা একটা কার্যক্রম রয়েছে 100% আমরা সেটা ই করবো, মানে এটা যাতে সফল হয় সেভাবে করবে। মার্কেটিং আলাদা একটা প্ল্যান আছে, ওটা বিস্তারিত আমরা হয়তো অন্য এক সময় বলবো যারা কার্য নিবেদন থাকবে তাদের মধ্যে। তো আমরা দেখছি মিনিমাম 50 লক্ষ টাকা সেল, এখানে 50 লক্ষ টাকা যদি আমরা সেল করি তাহলে আমাদের একটা মোট প্রফিট হবে, এখানে মোট লাভ হবে প্লাস মাইনাস এখানে এখানে লাভ হবে 7,500 টাকা, 15% আর কি, 15% মতো অ্যাভারেজ লাভ হয়, কিছু বেশি অনেক মানে বেশি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখানে 7,500 টাকার মতো যদি প্রফিট হয় এখানে আমাদের খরচ হবে হচ্ছে 3.5 লাখ টাকা, কারণ এই 50 লাখ টাকা সেল করতে গেলে আমাদের দেখা গেছে 12-20 জন লোক কাজ করবে ওই পয়েন্টে, এবং কি দেখা গেছে ওই সুপার শপের ভাড়া ইলেকট্রিসিটি অন্য সব মিলে মোটামুটি 3.5 লাখ টাকার মতো খরচ হবে। আমরা যে কাউন্টার হিসেব করছি 3.5 লাখ টাকার মতো খরচ হবে, 3.5 লাখ টাকার মধ্যে খরচ হলে আমাদের এখানে একটা নেট প্রফিট থাকে হচ্ছে 4 লক্ষ টাকা, নেট প্রফিট হয় 4 লক্ষ টাকা। এখন এই 4 লক্ষ টাকার এটা তখনই হবে যখন কিনা আমাদের এই সুপার শপ কাম ডিস্ট্রিবিউটর পয়েন্ট এইখানকার ইনভেস্টর মোটামুটি দাঁড়াবে 1 কোটি টাকা, 1 কোটি টাকা এই সেলটা ধীরে ধীরে বাইরে 50 লাখ টাকার সেলটা ধীরে ধীরে বাইরে তখন আবার 1 কোটি টাকা যাচ্ছে, মানে এখানে যে হিসাবটা দেখা গেছে এটা ডাবল হবে। তো এখন আমাদের টোটাল ইনভেস্টিটা 1 কোটি টাকা, তো তাহলে আমরা একটা সুপার শপে 1 কোটি টাকা কিভাবে ইনভেস্ট করবো, এইখানে বিষয়টা থাকবে এরকম, আমরা প্রথমে যখন কিনে সুপার শপটা আমরা স্থাপন করব সেখানে আমরা প্রাথমিকভাবে এই মূল কোম্পানি যেটা থাকবে সে একটা সুপার শপ দৃশ্যমান করে টোটালি ওই উপজেলার ভিতরে দেখাবে যে এই যে একটা সুপার শপ দেখাবে, এইখানে মোটামুটি 40-50 লাখ টাকার বা 1 কোটি টাকার মতো একটা ইনভেস্ট হয়েছে, প্রোডাক্টস ফুল ভরপুর আছে 1 লাখ টাকা, এবং সব কিছু দেখার পরে আমরা ওইখানকার যে স্থানীয় ওই উপজেলার বা ওই জেলার যেসব আমাদের পাশ্চাত্যের বন্ধুরা আছে তাদেরকে কানেক্টেড করব, তাদের কাছ থেকে আমরা ওইখানে 75% শেয়ারটা তাদের মাধ্যমে ছেড়ে দেবো, যে এটার মূলধনও 75% তোমরা নেবা, এটার প্রফিটও 75% তোমরা নেবা। তো দেখা গেছে কোম্পানি তখন শেয়ার থাকবে 25 লাখ টাকার মতো আর প্রফিটও থাকবে 1/4। তো তারা যখন কিনা ইনভেস্ট করবে এইখানে ইনভেস্টের পরিমাণটা 1 কোটি টাকা যাবে, এবং কি এই যে আমরা যে 4 লাখ টাকা প্রফিট করবো এই 4 লাখ টাকা প্রফিটের দেখা গেছে 3 লাখ টাকা তাদের মাধ্যমে আমরা শেয়ার করবো, আর 1 লাখ টাকা হচ্ছে মূল কোম্পানি পাবো। এটা হচ্ছে একটা সুপার শপের এরকম হিসাব। তো এইখান থেকে যদি কিনা ইনভেস্টরটা নেওয়া যায় 3 লাখ টাকা, ইনভেস্টর 3 লাখ টাকা নিয়ে গেলে কোম্পানি এখানে প্রফিট করে 1 লাখ টাকা, কোম্পানি প্রফিট করবে 1 লাখ টাকা, এবং এইখানে কিন্তু কোম্পানি মাত্র 1 লাখ টাকা প্রফিট করতেছে। এখন আরেকটা বিষয় আছে, এইভাবে একটা পয়েন্ট থেকে কোম্পানি 1 লাখ টাকা প্রফিট করলো, আর আমরা এইখানে মোটামুটি দেখেছি ওই উপজেলা প্রায় 200-500 ফ্রেন্ডদেরকে হেল্প করতে পারলাম, আর আমাদের এখানে কর্মসংস্থান হইলো 15-20টা ছিল যারা কিনা মান্থলি একটা স্যালারি পাচ্ছে এইভাবে হিসেবে। আর এই যে এইখানে যে সেল হইলো 50 লাখ টাকা, এই 50 লাখ টাকার দেখা গেছে এইখানে 25% মানে মোটামুটি 50% কি 25 লাখ টাকার মতো আমাদের ফ্যাক্টরিতে উৎপাদিত প্রোডাক্ট বিক্রি হবে, কারণ আমাদের এসআররা যে পাইকারি মালগুলো বিক্রি করবে সেগুলো সবই কিন্তু আমাদের প্রোডাকশন, আর শোরুমে যেটা বিক্রি হবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্লাস অন্যান্য সকল কোম্পানির নাম ধরে যদি বলি স্কয়ারের ইউনিলিভারের সব ধরনের প্রোডাক্ট, ইম্পোর্টেড প্রোডাক্ট, আমাদের চাইনিজ প্রোডাক্ট, আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, আমাদের ওইটা কি ব্যবসা তো ওইটাও বিস্তারিত আমরা ওইখানে শেয়ার করবো যে একটা
সুপার শপ কিভাবে হয় আর কি আমাদের এই এইভাবে। তো এইভাবে যখন কিনা হবে দেখা গেছে এই যে আমাদের যে ২৫ লাখ টাকার যে সেল হইলো আমাদের প্রোডাক্ট কোম্পানি এইখান থেকে আরেকটা ভাবে লাভ করবে, যে ওই ২৫ লাখ টাকার যে সেলটা হবে এখন দেখা যাচ্ছে সেইটা যে ২৫ লাখ টাকার আমাদের প্রোডাক্ট দিয়ে যে সেল হবে আমাদের ফ্যাক্টরি এই ২৫ লাখ টাকার ভিতরে প্রফিটের মার্জিন আবার বেশি আমাদের নিজস্ব উৎপাদিত আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট যেটা সেইটা সেল হবে ২৫ লক্ষ টাকা। এই ২৫ লক্ষ টাকার এইখানে প্রফিটের মার্জিনটা প্রায় ২০% থাকবে, এখানে মোট লাভ হবে ৫ লক্ষ টাকা। এখানে যদি ৫ লক্ষ টাকা লাভ হয় এইখানে খরচের পরিমাণটাও অনেক বেশি থাকবে, কারণ ফ্যাক্টরিতে যেসব শ্রমিক কাজ করবে আবার মার্কেটিং এর যেসব ছেলেপেলে কাজ করবে এখানে প্রায় আমাদের ১৫% মতো খরচ হয়ে যাবে, ১৫% মতো খরচ হয়ে গেলে এখানে ৩.৫ লাখ টাকা খরচ হবে, কারণ এইখান থেকে ম্যানেজমেন্টের উপর আসলে এটা হবে এই জন্য এখানে খরচটা একটু বেশি। ৩.৫ লাখ টাকা যদি খরচ হয়ে যায় এইখানে প্রফিট থাকবে ১,২৫,০০০ টাকা। তাহলে আমরা একটা সেল পয়েন্ট একটা সুপার শপ পয়েন্ট যদি কিনা আমরা রানিং করতে পারি সেইখান থেকে ওইখান থাকবে ১,০০০০, এইখান থাকবে ১,২৫,০০০টাকা, তার মানে আমরা নেট প্রফিট করবো মান্থলি ২,২৫,০০০টাকা। এটা হচ্ছে একটা আমরা যদি একটা দাঁড় করাইতে পারি। তো আমার প্ল্যান হইতেছে আমরা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে আমাদের একটা করে সুপার শপ থাকবে। তো এই সুপার শপের ভিতরে আমরা যদি কিনা এখন হিসেব করি যে পুরা বাংলাদেশে এখন ৬৫২টা থানা আছে, ৬৫২টা থানায় যদি কিনা আমরা এইভাবে এইটা রাইজ করতে পারি এটা প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেখি যে প্রত্যেকটা থানায় আমাদের ইনভেস্টরের সংখ্যা দাঁড়াবে ২০০ করে, আমাদের মোট ইনভেস্টর থাকবে ১,৩০,৪০০ জন, সেইখানে আমাদের মোট রেজিস্টার্ড কাস্টমার থাকবে ১৩,০০০ ১৩,০০০০ জন রেজিস্টার্ড কাস্টমার যারা কিনা আমাদের সুপার শপ এবং আমাদের এসআরের মাধ্যমে বিক্রি হবে। আর তাহলে এই হিসেব অনুযায়ী আমাদের মান্থলি তখন সেল যায় দাঁড়াবে ৬৫০ কোটি টাকা। আমরা যখন কিনা একটু একটু করে হিসেব করতেছি এই জিনিসটাই মানে খুব বেশি দিন লাগবে না, যদি আমরা খুব দ্রুত এটা প্রতিষ্ঠা করতে পারবো আমরা পার মান্থ ৬৫০ কোটি টাকা সেলে যাইতে পারবো। এখন যদি কিনা আমাদের হাতে তখন ইনভেস্টর কতজন থাকতেছে ১,৩০,০০০ জন। তো এইটাই যখন কিনা আমরা সব জায়গায় প্রতিষ্ঠা করতে পারবো, সবাই যখন দেখবে ৫-৭ একটা কোম্পানি আছে যে আমার কোম্পানি এটা পুরো বাংলাদেশে, কারণ যে ছেলেটা দেখা গেছে ২০০০ সালে ৬ যায় পড়া শুরু করছে ২০০৫ যায় এসএসসি দিছে ওর কিন্তু একটা আবেগ কাজ করবে যখন এটা আমাদের কোম্পানি আমার থানার ভিতরে আমার কোম্পানির একটা সুনাম আছে, ও কিন্তু চেষ্টা করবো ওইখান থেকে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় ওইখান থেকে কেনার জন্য। আমরা এইভাবেই মোটিভেটেড করবো সবাইকে। তো আমরা যদি কিনা দেখা গেছে এই জিনিসটা দাঁড় করে তাহলে ১,৩০,০০০ জন যখন আমাদের কাছে ইনভেস্টর থাকবে তখন আমরা কী করতে পারি? আমি প্রথমে একটা কথা বলছিলাম যে আলাদিনের চেরা, তখন যদি আমরা বলি যে এই যে আমাদের সুপার শপগুলো আছে এই সুপার শপের পাশাপাশি আমরা প্রত্যেক উপজেলার একটা করে রেস্টুরেন্ট দাঁড় করাই, তো দেখা গেছে আমরা মুখে বলা শুধু সময় লাগবে, ওইখানে একটা রেস্টুরেন্ট হইতে সময় লাগবে না, কারণ ওইখানে যখন কিনা লাভবান পাইতে থাকবো তো ওই ইনভেস্টর রাজিই থাকবে যে আমরা আর কী করতে পারি, তখন কিন্তু বিশ্বাসযোগ্য। এখন যদি আমি কাউরে যায় বলি যে আমার এখানে ৫০,০০০ ১,০০,০০০ টাকা ইনভেস্ট করে সে কিন্তু করবে না, কিন্তু আমি যখন কিনা তার চোখের সামনে দেখা দিতে পারতেছি এখানে এই যে ৫০ লাখ টাকার একটা দোকান আছে এখানে তুমি দেখো যদি কিনা তুমি টাকা থাকে তোমার কাছে এখানে ৫০,০০০ টাকা এখানে তুমি ২০,০০০ টাকা ইনভেস্ট করতে পারো, সে কিন্তু চোখ বন্ধ করে ইনভেস্ট করবে, আর যেহেতু তার বন্ধু বান্ধব এখানে ইনভেস্ট করছে তো তখন আমরা বিভিন্ন দিকে বিজনেস করতে পারি। আমরা যেমন এখানে প্রাইভেট হিসেবে বিভিন্ন করতে পারি, সেটার ভিতরে প্রাইভেট হিসেবে আমরা প্রথমেই করতে পারি সেটা হচ্ছে এই ইয়ের পাশাপাশি যে সবচেয়ে যারা বেশি থাকে সেটা হচ্ছে আমরা হয়তো বা রেস্টুরেন্টে যেতে পারি, আর রেস্টুরেন্ট যদি শুধু রেস্টুরেন্ট না আমরা দ্বিতীয় বিজনেস হিসেবে রেস্টুরেন্ট প্লাস কনভেনশন সেন্টার পার্টি সেন্টার আমরা যেটাকে বলি এবং বিয়ে দাওয়াত যে যেগুলো প্রচুর চলে আমরা তারপর ফ্যাশন হাউস প্লাস টেলার্স করতে পারি, যেমন এখন বিভিন্ন কোম্পানি করতেছে ক্যাশাই করতেছে দর্জি বাড়ি করতেছে এরা প্রত্যেক শহরে শহরে দু ৩টা করে শোরুম দিচ্ছে, আমরা ফার্মেসি অ্যান্ড ডক্টর চেম্বারে যাইতে পারি, সর্বপ্রথম দেখেছি আমরা ফার্মেসি অ্যান্ড ডক্টর চেম্বার করলাম আমরা ডায়াগনোস্টিক সেন্টার করলাম ধীরে ধীরে আমরা হসপিটালে গেলাম আমরা এক লোক করতে পারি, আমার এটা একটা ভালো ইয়ে আছে ইচ্ছা আছে যেটা কিনা আমরা হয়তো খুব দ্রুত এক লোক প্রজেক্টে যাইতে পারি, হয়তো বা যেদিকে মানে ঘাসের পরিমাণ খুব কম লাগে গরুগুলি উন্মুক্ত চলতে পারে আর কি, আমি রাজশাহী পাবনার ওইদিকে দিয়েছি বিরাট মাঠের ভিতরে মানে অনেক গরু মানে শত শত গরু রয়েছে ম্যাক্সিমাম কোম্পানি যেগুলো অ্যাগ্রো প্রজেক্ট গুলো যেদিকে যায় করে এটা খুবই প্রফিটেবল একটা দিক। আমরা এক্সপোর্ট ইম্পোর্ট অবশ্যই যখনই কিনা আমাদের শোরুম ২-৩টা দাঁড়া যাবে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করবো,
আমরা দেখা গেছে যেহেতু প্রত্যেক উপজেলা আমাদের একটা তখন ভালো একটা প্রতিষ্ঠান আছে, তো সেটার পাশাপাশি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারবো, আমরা খুব সহজে ডেভেলপ করবো কোম্পানিতে তখন প্রতিষ্ঠাতা পাইতে পারবো যে হ্যাঁ আমাদের যেসব লোকজন রয়েছে আমাদেরই তো ফ্ল্যাট লাগবে, আমাদেরই বিভিন্ন কিছু লাগবে, মানে এমন একটা অবস্থা দাঁড়াবে তখন আমরা যে দিকে যাবো আমরা তখন গার্মেন্টস করতে পারি, দেখা আমরা বড় 1-2 হাজার কোটি টাকারও যেই কোনো প্রজেক্ট হাতে নেবো জাস্ট তখন ইজিলি হয়ে যাবে, কারণ তখন কিন্তু একটা কথা থাকে যে 10 মিলে 20 কাজ হারে যেতে নাই যাচ্ছে, আর একের লাঠি একের বোঝা 10-এর লাঠি একের বোঝা আর কি, যেরকম কথাটা। তো আমাদের যদি এইখানে 1 লক্ষের উপরে ইনভেস্টর থাকে ইজিলি যে কোনো জিনিস করা সম্ভব। তো আমার মনে হয় যে আমরা সবাই যেভাবে আগে চিন্তা করছি এবং মতামত দিছি আজকের পর থেকে আমরা এখন বলতে পারবো যে এইটা অবশ্যই আমরা লিখিত আকারে আরো ই করে দেবো, যেহেতু আমাদের অনেক প্রশ্ন করা যাবে। হ্যাঁ অবশ্যই করা যাবে, জাস্ট 1 মিনিট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির, বেসরকারি হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর কুচুয়া উপজেলা। বর্তমানে আমি নারায়ণগঞ্জে আছে একটা সংস্থার অডিট অফিসার, পাশাপাশি আমার কটন স্পিনিং মিলের ব্যবসা আছে মাধবদী রশিন্দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল হুসাইন, মানিকগঞ্জ সিঙ্গার। আমি একজন বিজনেসম্যান, আমার ব্যবসা হচ্ছে কনস্ট্রাকশনের ব্যবসা, ইট বালি এসবের সাথে আমি জড়িত, পাশাপাশি স্ট্রকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মোস্তাফিজুর রহমান সোহাগ, সিঙ্গার মানিকগঞ্জ, আমি ইন্টেরিয়র বিজনেস করি। যে নামেই বলুক হলো সুতা তৈরির কারখানা, স্পিনিং বলতে বোঝায় ফাইবার আঁশ অথবা তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া। স্পিনিংকে মূলত কয়েকভাবে ভাগ করা যায়, তার মধ্যে প্রধান দুটি হলো কটন স্পিনিং মিল এবং জুট স্পিনিং মিল। কটন স্পিনিং মিল বলতে বোঝায় তুলা থেকে সুতা, জুট স্পিনিং বলতে বোঝায় পাট থেকে সুতা তৈরির প্রক্রিয়া। বর্তমানে কটন স্পিনিং মিলের উপর ভিত্তি করেই বেশিরভাগ পোশাক প্রস্তুত করা হয়। অনেকগুলো স্পিনিং পদ্ধতি রয়েছে, তার মধ্যে অন্যতম কয়েকটি হলো রিং স্পিনিং, রোটর স্পিনিং, টুইটলেস স্পিনিং ইত্যাদি। আমরা রোটর স্পিনিং মিল এবং এর ব্যবসায়িক প্ল্যান আলোচনা করব। রোটর স্পিনিং মিল, রোটর স্পিনিং পদ্ধতিতে সাধারণত মোটা সুতা প্রস্তুত করা হয়। এই পদ্ধতিতে সরাসরি স্লাইবারকে রোটরের ফিড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কাঁচামাল ভিন্ন ভিন্ন কৌশলে প্রসেস করা হয়। রোটর স্পিনিং মিলের প্রধান যে মেশিন সমূহ তার মধ্যে হলো কার্ডিং মেশিন, কম্বিং মেশিন, রোটর মেশিন। রোটর ফ্রেম হচ্ছে স্পিনিংয়ের সর্বশেষ মেশিন, এর ইনপুট হচ্ছে স্লাইবার এবং আউটপুট হচ্ছে ইয়ার্ন। রোটর ফ্রেমে উৎপন্ন ইয়ার্নকে ববিনে সংরক্ষণ করা হয়। রোটর স্পিনিং মিলের সুবিধা, উচ্চ ক্ষমতা সম্পন্ন, কম বিদ্যুৎ খরচ হয়, জায়গা কম লাগে, বিভিন্ন রঙের সুতা সহজে তৈরি করা যায়, বেশি দক্ষতা পাওয়া যায়, বড় আকৃতির প্যাকেজ উৎপাদন করা যায়, কম ওয়েস্টেজ উৎপন্ন হয়, শ্রমিক কম লাগে, কাঁচামাল খরচ কম হয়, সুতার সমতা ভালো, মোটা সুতার উৎপাদন খুব লাভজনক একটি ব্যবসা। রোটর স্পিনিং মিলের কিছু অসুবিধা রয়েছে, এর মধ্যে হলো রোটর স্পিনিং মেশিন, রোটর মেশিনের দাম অনেক বেশি। এই মেশিন চালনা করতে দক্ষ জনশক্তির প্রয়োজন হয়। রোটর স্পিনিং মেশিন দ্বারা চিকন সুতা তৈরি করা যায় না। রোটর স্পিনিং মেশিনে উৎপাদিত সুতার শক্তি কম, মেশিনের গতি বৃদ্ধি করলে সুতার মান খারাপ হয়, সুতা রোটর স্পিনিংয়ে সুতা খসখসে হয়। রোটর স্পিনিং মিলের বাজেট, সাধারণত রোটর স্পিনিং মিলের বাজেট নির্ভর করে তার আকার এবং আয়তনের উপর। বর্তমান সময়ে 2টি কার্ডিং এবং 1টি 252 হেডের রোটর মেশিন দিয়ে 1টি মিল করতে কমপক্ষে 1 কোটি টাকার চলতি মূলধন প্রয়োজন হবে। কার্ডিং এবং রোটর মেশিন বৃদ্ধি করলে বাজেটের পরিমাণ বাড়বে, যেখানে 1টি রিং স্পিনিং মিল করতে কমপক্ষে 100 কোটি টাকার প্রয়োজন হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে দুইটা দেখো একটা লিংক আছে। রোটর স্পিনিং মিল স্থাপনের স্থান সহ বর্তমানে বাংলাদেশে সাধারণত ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল এবং ময়মনসিংহে এ ধরনের মিল বেশি রয়েছে। সুতার বাজার, উৎপাদিত এ ধরনের ছোটো ছোটো মিলে উৎপাদিত সুতার সাধারণত বাংলাদেশের স্থানীয় সুতার মোকাম বা ছোটো ছোটো তাঁতকলগুলো ক্রয় করে থাকে, এছাড়া বিদেশেও এই সুতা রপ্তানি করা যায়। স্পিনিং মিলের ঝুঁকি, এ ধরনের স্পিনিং মিলগুলো
100% ঝুঁকি সম্পূর্ণ হয়ে থাকে। ঝুঁকিগুলোর মধ্যে অন্যতম প্রধান হল অগ্নিকাণ্ড। এই ধরনের মিলগুলো সাধারণত 24 ঘন্টা চলতে থাকে, ফলে মেশিনের অতিরিক্ত উত্তাপ, বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং তুলার সাথে বিভিন্ন মেটাল কার্ডিংয়ের মধ্যে প্রবেশ করে বেশিরভাগ ক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাহক ব্যবস্থা গ্রহণ করার পরও প্রয়োগের সুযোগ স্বল্পতার কারণে অগ্নিকাণ্ড থেকে রেহাই পাওয়া যায় না। এছাড়া প্রতি বছরই সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সুতার বাজারের অফ সিজন থাকার কারণে ব্যবসা চালিয়ে যাওয়ার মূলধনে ঘাটতি দেখা দিতে পারে, যার জন্য সবসময় পর্যাপ্ত নগদ অর্থ হাতে রাখতে হয়। আয় বা লাভ বা মুনাফা, আয় বা লাভ নির্ভর করে মিলের আকার বা আয়তনের উপর। 1 কোটি টাকা বিনিয়োগ করে যদি একটি ছোট আকারের মিল করা যায়, তাহলে মোটামুটিভাবে ভালো সিজনে প্রতি মাসে 8-10 লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়। জনবল, এই ব্যবসার ক্ষেত্রে সাধারণত আমি যে ছোট মিলের কথা বলছি সেখানে কমপক্ষে 35 জন মানুষের প্রয়োজন হবে, অফিসিয়াল এবং ইয়ার কি ওয়ার্কার মিলে মোট 35 জন মতো প্রয়োজন হতে পারে। সাধারণত এসব মিলে যে খাতে খরচ বেশি হয় তা হলো বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল হলো 2-3 লক্ষ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসতে পারে এই ক্ষেত্রে এই মিল, এই দশ একটা মিল। আর ওয়ার্কার বিল এবং বেতন ওয়েস্ট এবং স্যালারি মিলে মোটামুটি 3 লক্ষ টাকার মতো বিল আসতে পারে। সাধারণত এইভাবে এই বড় ধরনের খরচগুলো এই দুটাই। ধন্যবাদ।